অমর্ত্য সেনকে হেনস্থার প্রতিবাদে বিশ্বভারতী বাঁচাও কমিটির পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি পালন করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। রবিবার দ্বিতীয় দিনে পা রাখলো এই কর্মসূচি। এদিন কমিটির পক্ষ থেকে অমর্ত্য সেনের বাড়ির সামনে যে ধর্ণা মঞ্চ করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, শান্তিনিকেতনের বিভিন্ন মানুষ ও আশ্রমিকরা। এ বিষয়ে সুপ্রিয় ঠাকুর বলেন, অমর্ত্য সেনকে আমরা খুব কাছ থেকে দেখেছি, তার বড় হওয়া দেখেছি, এখন তিনি বিশ্ব বরেণ্য হয়ে উঠেছেন, তাকে এইভাবে বিরক্ত করার কোনো মানে হয় না। তিনি অনেক দিন ধরে এখানে রয়েছেন, এই ধরনের নিকৃষ্ট কাজ করার কোনো মানে হয় না বিশ্বভারতীর, উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। এটা উচিতই ছিল না, বিশ্বভারতীর আমি ছোটবেলা থেকে অমর্ত্যকে চিনি এবং আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করে এসেছি, তারপর তো বিশ্ববিখ্যাত হয়েছে, আজকেও আমি তার পাশেই আছি, তার কাছাকাছি থাকার নিজেকে সম্মানিত বোধ করবো।